আমার যে কত ভালো লাগে ছোট্ট ছোট্ট ছেলেরা যখন এসে বলে হুজুর আমি আপনার ক্লাসের ছাত্র, আমি বললাম আমি আবার কই পড়াই, তুমি ছাত্র কই যে ইউটিউবে ওয়াচ করেন, আমি ওই জায়গার ছাত্র। অনেক বোনেরা আমাদেরকে কাগজে লিখে পাঠায় হুজুর আমি আপনার তাফসির ক্লাসের একজন নিয়মিত ছাত্রী। এয়ারপোর্টে ওই দিন এক ফ্যামিলি দৌড়ে আসছে বলে হুজুর আমার পুরো ফ্যামিলিটাই আপনার ক্লাসের ছাত্র। আলহামদুলিল্লাহ আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য যে আমার কথাগুলোকে লোকজন ক্লাসের মতো মনে করে। এইটাই করা দরকার, বুঝলেন কিনা জিজ্ঞেস করব, উত্তর করবেন, যা বললাম আবার আপনারা শোনাবেন, এক পক্ষের কথা হইলে ঝামেলা আছে না নাই, আমি শুধু বলেই গেলাম আপনারা শুনলেন, ঝিমানি আসবে, ঘুম আসবে, শয়তানের গুতা আসবে, ঠিক কিনা? কিন্তু যদি জিজ্ঞেস করি আওয়াজ করে যদি উত্তর দেন শয়তানের ওয়াসওয়াসা ঢুকতে পারবে? আর এখানে তো সব ইয়াং, শয়তান আসবে কোত্থেকে? ওদের এক একটা তাকবীর দিলে বঙ্গোপসাগরে যে ইবলিস যেয়ে পড়বে। তাহলে আমার নবীর প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ, ঠিক কিনা? তিনি রাসূল ছিলেন। দ্বিতীয় পরিচয় শেষ নবী। তিন নম্বর পরিচয় তিনি মানুষ ছিলেন, কি ছিলেন? অসাধারণ মানুষ। চার নম্বর পরিচয় আমার নবী কখনো মন গড়া কিছু বলতেন না। খেয়াল করে শুনবেন, আমার নবী মন গড়া কিছু বলতেন? ওনারা সব শিখাই দিত কে? ওনার শিক্ষক কে? পৃথিবীর কোন মানুষের কাছে উনি পড়ছেন? ওনার লেখাপড়া করা লাগে? আরে লেখাপড়া করা লাগে তো আমাদের, আমাদের লেখা লাগে, আমাদের পড়া লাগে, নবীর লেখা লাগে না, নবীর পড়া লাগে না। কারণ নবী আমাদের মতো সাধারণ না, তিনি অসাধারণ মানুষ। চিল্লায় বলো ঠিক কিনা? কোন শিক্ষকের কাছে উনি যান নাই, কোন উস্তাদের পদ প্রান্তে যে বসেন নাই উস্তাদ বলে, কারণ ওনার উস্তাদ একজন, চিল্লায় বলেন তিনি কে? তিনি মন গড়া কিছু বলেন না। He was guided by revelation, by wahi. তিনি ওহি দ্বারা পথ প্রদর্শিত হয়ে কথা বলেন, না জানলে চুপ থাকেন। আমাদের একটা বদভ্যাস, না জানলেও আমরা বলি, আছে না নাই? আমি জানি না এইটা বলতে এত লজ্জা লাগে আমাদের, এত লজ্জা লাগে, এত লজ্জা লাগে। এখন থেকে এইটা প্র্যাকটিস করবেন, বলবেন যে আমি জানি না, আসলেই তো আমি জানি না, আমি কি জানি? জানে তো একজন, তিনি কে? আমি জানি আমার সে বড় কেউ নাই, এটা বললেই খবর আছে। এরকম বলে শয়তান, এরকম বলে কে? মূসা আলাইহিস সালাম ওয়াজ করতেছিলেন উম্মতের মাঝখানে, এক উম্মত দাঁড়ায় বলে ইয়া নবী আল্লাহ মান আ'লামু ফিল আরদ, হে নবী মূসা একটা প্রশ্ন, কি প্রশ্ন? আপনি বলেন তো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? এই স্টপ, আপনি বলেন তো সবচেয়ে বড় জ্ঞানী কে? মূসা আলাইহিস সালাম বলে আমি। মূসা আলাইহিস সালাম কি বললেন? আসলে ভুল বলেন নাই, কারণ যাকে আল্লাহ কোন এলাকার জন্য নবী বানিয়ে পাঠান তাকে তো ওই এলাকার সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান, ঠিক কিনা? কিন্তু আল্লাহ চেয়েছেন মূসা আলাইহিস সালাম এইভাবে না বলে যদি এরকম বলতো আল্লাহ আলাম, আল্লাহ বেশি জ্ঞান, তাহলে আল্লাহ বেশি খুশি হতো। যখনই বললেন আমি, আল্লাহ ডেকে বললেন মূসা নো, তুমি সবচেয়ে বেশি বড় জ্ঞানী না, ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে একটা জায়গা আছে, ওখানে আমার এক বান্দা আছে যে তোমার চাইতেও জ্ঞানী, ইসমুহু খাদির, তার নাম খাদির, যারা আমরা বাংলায় বলি খিজির, খিজির আলাইহিসসালাম বলি না, আসলে ওনার নাম কি? খাদির। খাদির মানে এভারগ্রিন, সবুজ। উনি কোন জায়গায় বসলে ওখানকার হলুদ ঘাসগুলো মুহূর্তে সবুজ হয়ে যেত, গাছপালা না জন্মালে ওদিক দিয়ে হাঁটলে সবুজ গাছপাতা জন্মাতে শুরু করত। তাই কখনো বলা যাবে না আমি সব জানি, সব জানে একজন, তিনি কে? আমার নবীর চার নম্বর পরিচয়, উনি মন গড়া কোনো কথা বলতে জানতেন না। নবীরা মন গড়া কিছু বলে না।